মাংসটা একদম ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এই কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিব। বিয়া যে কোনো তরকারিতে গরম পানি দিলে তরকারির স্বাদ বেড়ে যায়, আর যেহেতু আমি মাংস রান্না করতেছি এখানে আমি একটু গরম পানি দিলে আমার মাংস রান্নার দ্রুত হইব এবং স্বাদটাও বেড়ে যাবে। আমি পানি এই এতটুকুই দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তোমাদের আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। তা হলো কাঁঠাল, কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। এখন আমি কাঁঠালটা কেটে নিব, দেখো কীভাবে কাটি। কাঁঠাল কাটা একটু ঝামেলার কাজ, এই যে কষা এসে পড়ে, এই কষটা একটু এইভাবে রাখি যাতে কষটা একটু জমাট বাঁধে। কাঁঠালে অনেক কিন্তু আঠা থাকে, কাঁঠাল যেই ছুরি বা বটি দাও দিয়ে কাটবে ভালো মতো তেল মাখিয়ে নিবে, আর এই খোসাটা একটু মোটাভাবে কাটতে হবে, একটু মোটাভাবে কাটলে ভালো। আমি তোমাদের সবগুলা কাঁঠাল এভাবে কেটে আমি তোমাদের দেখিয়ে দিব। এই যে এইভাবে সবাই কেটে নিবে, একটু মোটাভাবে, দেখেছ আমি এই যে একটু মোটাভাবে কেটে কাটছি, ঠিক এইভাবে কেটে এই সাদা অংশটুক এইভাবে আমরা ফেলে দিব। ফেলে দিয়ে তারপরে এইভাবে ছোট করে নিয়ে এরকম ছোট ছোট করে কাটবো। তাহলে আমি সবগুলো কাঁঠাল কেটে ফিরে আসি। বিয়াস, আমার কাঁঠালটা কাটা হয়ে গিয়েছে, কেটে আমি সাথে সাথে পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ কাঁঠালের একটা কষ আছে, এই জন্য ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখবো আমি 25 থেকে 30 মিনিটের জন্য। আর হাতের আঠাগুলো তোমরা তেল দিয়ে ভালো মতো একটা শুকনা কাপড় বা টিস্যু দিয়ে ঘষে ঘষে উঠিয়ে ফেলবে। এখন আমি কাঁচা কাঁঠালগুলো সিদ্ধ দিয়ে দিব। কাঁচা কাঁঠালগুলো সিদ্ধ করতে হবে লবণ আর একটু পরিমাণে হলুদ বেশি দিয়ে। আমি পরিমাণে একটু হলুদ বেশি দিলাম। এখন আমার কাঁঠালগুলো সিদ্ধ হোক। আমার কাঁচা কাঁঠালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করে ভালো মতো ধুয়ে নিব। আমি কড়াইতে হাফ কাপ তেল দিয়ে দিলাম। আমি এই কাঁচা কাঁঠালগুলো এই তেলে ভেজে নিব। হালকা সোনালি সোনালি একটা কালার আসলে নামিয়ে নিব। আমি কাঁচা কাঁঠালের ভাজার তেল তেল দিয়েই মাংসটা বসিয়ে দিব। আমি নিয়ে নিলাম ছোট সাইজের 4টা দারচিনি, 5-6টা এলাচি, 2টা তেজপাতা। এখন একটু নাড়বো এটা এগুলোর থেকে যাতে ফ্লেভারটা বের হয়, এই পর্যন্ত একটু নাড়তে থাকবো। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটাও আমি একটু সোনালি বর্ণ করবো। আমি তোমাদের রান্না করে দেখাই, আমার কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা কমেন্টে জানিও, নয়তো তো আমি বুঝতে পারবো না যে আমি ভুল করতেছি নাকি ঠিক করতেছি। পেঁয়াজের সাথে আমি কাঁচামরিচ ফালি করে রেখেছি, এটাও দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচটা একটু ভাজা হলে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো আসে। 1 মিনিটের মতো কাঁচামরিচটা আমি ভেজে নিব। আমার পেঁয়াজটা ঠিক এরকম সোনালি বর্ণ হবে তখন আমি দিয়ে দিলাম 1 টা টমেটো, আর অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। দিব আমি এই 1 চামচ মরিচের গুঁড়া, না এক পুরো 1 চামচ না, এরকম 1 চামচের থেকে কম মরিচের গুঁড়া দিয়ে দিব।
ধনিয়ার গুঁড়াও আমি এক চামচ দিব না, এরকম কম দিব। দিয়ে দিব আমি আদা রসুনের বাটা দুই চা চামচ। দিয়ে দিব আমি হলুদ একদম অল্প করে, যেহেতু আমি কাঁচা কাঁঠালগুলো হলুদ দিয়ে সিদ্ধ করছি, এরকম একদম অল্প, এক চামচের চার ভাগের এক ভাগ। এখন আমি ভালো মতো মশলাটা কষিয়ে নিব। দিব আমি লবণ। এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিই। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, উপরে তেল ভিজে উঠেছে। এই পর্যায়ে আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। গরুর মাংসটা ভালো মতো নাড়া দিয়ে আমি গরুর মাংসটা ভালো মতো কষিয়ে নিব। আমার মাংসটা একদম ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এই কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিব। দিয়ে ওই বাকি যেই একটুখানি জলের মতো আছে ওইটার ভিতরে ভালো মতো কষিয়ে নিব। আমার মাংসটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এক চামচ চিনি দিব, মিষ্টির জন্য না, স্বাদের জন্য। একটু নাড়া দিয়ে দেই। নাড়া দিয়ে ভিয়ার যে কোনো তরকারিতে গরম পানি দিলে তরকারির স্বাদ বেড়ে যায়। আর যেহেতু আমি মাংস রান্না করতেছি, এখানে আমি একটু গরম পানি দিলে আমার মাংস রান্নার দ্রুত হইব এবং স্বাদটাও বেড়ে যাবে। আমি পানি এই এতটুকুই দিব। দিয়ে আমি রেখে দিব। আমার মাংসটা তো আগেই হয়ে গিয়েছিল, আমি মাখা মাখা ঝোল করা পর্যন্ত রেখে দিই। আমার মাংসের তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। আমি হাতে বানানো গরম মশলা হাফ চামচের মতো আর জিরা টালা এক চামচের মতো দিয়ে দিব। দিয়ে নাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো এক থেকে দেড় মিনিটের মতো, তারপরে তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিব কেমন হয়েছে। আমার কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংসের তরকারিটা রান্না হয়ে গিয়েছে। তোমরা ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।